গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকেই জানি যে ইউটিউবের সাথে সরাসরি কিন্তু চাপ করা যায়। ওকে, ইউটিউবের সাথে বলতে কি, ইউটিউব প্ল্যাটফর্মে যে কমিউনিকেশন সেন্টার আছে, মানে যোগাযোগের যে একটা সেন্টার আছে, সেখানে আপনি সরাসরি চাট করতে পারবেন। এখন চাট করে আপনার চ্যানেলের সমস্যা বা আপনার চ্যানেলটা কিভাবে গ্রো হবে পরামর্শ নিতে পারবেন। দেখেন গাইস, আমি মাঝে মাঝে আমার চ্যানেলের যখনই ভিউজ ডাউন হয়ে যায়, আমি সরাসরি কমিউনিকেশন করি, মানে হচ্ছে ওদের সাথে সরাসরি চাট করি যে আমার সমস্যা থেকে আমার চ্যানেলটা ভিউজ আসতেছে না কেন, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তেছে না কেন। সো গাইস, আমার মতো আপনার চ্যানেলে কোনো সমস্যা হলে, শুধু অনলি ভিউজ সাবস্ক্রাইবার না, আদার্স যদি কোনো সমস্যা হয় আপনি তাও চাট করে হেল্প নিতে পারবেন। মানে হচ্ছে ইউটিউবে যে হেল্প সেন্টার আছে সেখান থেকে আপনি সরাসরি হেল্প নিতে পারবেন। কিভাবে নেবেন সেটা আমি আজকে আপনাকে দেখাবো। ওকে, সো গাইস, আমি এর আগে যখন নিছিলাম আমার কিন্তু অনেক হেল্প হয়েছিল। সো চিন্তা করলাম আমার যদি হেল্প হয়েছিল আপনারও হেল্প হতে পারে। সো সেটার জন্যই আজকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি বাংলায় অ্যান্ড ইংলিশে চাট করবেন সরাসরি ইউটিউব প্ল্যাটফর্মের সাথে, কারণ হচ্ছে চ্যানেলের সমস্যা বা হচ্ছে যে কোনো সহযোগিতা পেতে পারবেন। কিভাবে, চলুন দেখে নেই। সো আপনি জাস্ট যদি ফোন থেকে করেন কোনো সমস্যা নেই, ফোন থেকেও করতে পারবেন, কম্পিউটার বা ল্যাপটপ থেকেও করতে পারবেন। কিভাবে করবেন আমি জাস্ট ল্যাপটপে দেখাবো, আপনি জাস্ট সেম প্রসেসে ফোনেও করতে পারবেন। আপনি জাস্ট আপনার ফোনের ইউটিউব স্টুডিওতে যাবেন। কিভাবে ইউটিউব স্টুডিওতে যেতে হয়, জাস্ট ফোনের গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে লিখবেন ইউটিউব স্টুডিও, চলে আসবে। আর পাশে আপনার থ্রি ডট একটা অপশন থাকবে, সেখানে জাস্ট ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে জাস্ট ডেস্কটপ মোডে অন করে দেবেন, মানে হচ্ছে ডেস্কটপ মোড এনেবল করে দেবেন, তাহলে একদম সেম পিসির মতো হয়ে যাবে বা হচ্ছে ল্যাপটপের মতো হয়ে যাবে। ওকে, সো আমি জাস্ট এই যে ইউটিউব স্টুডিওতে গেলাম, দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। সো আমি ইউটিউব স্টুডিওতে আসলাম, এসে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আর্ন, তো আর্নেই থাকবে অথবা জাস্ট আপনি খুঁজে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে জেনারেলি আর্ন থেকে আপনার সহজ হবে ওনাদের সঙ্গে কমিউনিকেশন করা, মানে আমাদেরকে খুঁজে পাওয়াটা। ওকে, সো আমি জাস্ট এই যে আর্নে ক্লিক করলাম, দেখেন আর্নে ক্লিক করলাম, আর্নে ক্লিক করে চলে আসলাম। এখানে দেখেন নিচে আমরা আসবো, এই যে এখানে দেখেন সাপোর্ট। ওকে, সো আমি জাস্ট কি করবো, এই যে ক্রিয়েটার সাপোর্ট হেল্প সেন্টার কমিউনিটি ফোরাম, সো আমি জাস্ট এই যে ক্রিয়েটার সাপোর্টে ক্লিক করলাম। এটা শুধু স্পেশালি আমাদের জন্যই তৈরি করা হয়েছে, মানে আমাদের প্রবলেমগুলো জানানোর জন্য। ওকে, সো নো প্রবলেম, ওই যে গেট ইন টাচ উইথ দ্য ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট, ঠিক আছে। সো আমরা জাস্ট কি করবো, চ্যাট করবো। এখানে আছে চ্যাট ইন অ্যারাবিক, আপনি যে কোনো ভাষায় করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবেন। এখানে আছে চ্যাট ইন বেঙ্গলি, এখানে আছে ইংলিশ, দেখেন অনেক ভাষা আছে, কোনো সমস্যা নাই। সো আপনি কোনটা করতে চাচ্ছেন, আপনি যদি বেঙ্গলি করতে চান মানে বাংলায় করতে চান, তাহলে হচ্ছে সানডে থেকে থার্সডে 8:30 থেকে 5:30 পর্যন্ত আপনি বাংলায় করতে পারবেন। কিন্তু আপনি যদি ইংলিশে করতে চান তাহলে 24 hours, মানে এখানে কোনো সময় নেই, আপনি জাস্ট 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় রাত 3টা 4টা বা 2টা যে কোনো সময় আপনি চ্যাট করতে পারবেন। ওকে, সো এখন যেহেতু বেঙ্গলি সময় শেষ, আমি জাস্ট ইংলিশটাই দেখাই, আপনি জাস্ট বেঙ্গলিতে করতে পারবেন ওই টাইম অনুযায়ী, ঠিক আছে। সো আমি জাস্ট ইংলিশে ক্লিক করলাম, এই যে দেখেন এখন চলে আসবে অপশন। সো গাইস, এই যে চলে আসলো, এখন বলতেছে চ্যাট উইথ এ মেম্বার অফ ইওর টিম। ওকে, চ্যানেল ইউআরএল, মানে হচ্ছে আমাদের চ্যানেলের যে একটা ইউআরএল আছে, আমাদেরকে চ্যানেলের যে একটা নেম আছে ইউটিউবের ভাষায়, সেই ইউআরএলটা দিতে হবে। ওকে, প্রতিটা চ্যানেলেই থাকে। সো আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে পাবেন, আপনি জাস্ট আপনার চ্যানেলে যাবেন সরাসরি। এই যে আমি আমার চ্যানেলে গেলাম, ওকে আসলাম, এসে জাস্ট এই যে আমার ইওর চ্যানেল, আমি আমার চ্যানেলে গেলাম, দেখেন এই যে ইওর চ্যানেলে ক্লিক করে আমি আমার চ্যানেলে আসলাম সরাসরি। ওকে, এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল। এখন আমি জাস্ট এই যে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম, প্রতিটা চ্যানেলে পাবেন, এটা কোনো সমস্যা নেই, ফোনেও পাবেন, একদম সেম প্রসেসে, সো টেনশনের কিছু নাই। সো এই যে চলে আসলো। ওকে, এখানে আছে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনপু। সো আমরা জাস্ট বেসিক ইনপুতে ক্লিক করলে আমাদের চ্যানেল ইউআরএলটা পেয়ে যাবো। যে বেসিক ইনপুতে গেলাম, এই যে দেখেন চ্যানেল ইউআরএল। ওকে, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের নেম অনুযায়ী চেনে না, আপনার চ্যানেলের ইউআরএল অনুযায়ী চেনে। ওকে, সো জাস্ট এটা কি করবেন, কপি করে নেবেন, ঠিক আছে। এই যে আমি জাস্ট চ্যানেল ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা জাস্ট চার্ট যেখানে করতে চেয়েছিলাম সেখানে জাস্ট পেস্ট করে দেবো। এই যে পেস্ট করলাম, স্টার্ট চার্টে ক্লিক করলাম, মানে আমাদের চার্ট এখনই শুরু হয়ে যাবে, আমাদের কনভারসেশন এখনই শুরু হয়ে যাবে, দেখেন সাথে সাথে, এই যে ক্রিয়েটিং চ্যাট সেশন। ওকে, সো এই যে দেখেন চলে আসছে অলরেডি, ফোনেও কিন্তু সেম প্রসেস চলে আসবে, সো টেনশনের কিছু নেই। এই যে ইউর নাম্বার 20 ইন লাইন, মানে হচ্ছে আমি 20 নম্বর সিরিয়ালে আছি। ওকে, দেখেন অ্যাকাউন্ট বাজে 11:35, আমি আছি 20 সিরিয়ালে। এখানে দেখেন আস্তে আস্তে কমতে থাকবে, দেখেন যে 19 হয়ে গেছে, 18 হবে, 17 হবে, এভাবে চলতে থাকবে, মানে হচ্ছে আপনার সিরিয়াল ওটা। ওকে, সো সিরিয়াল অনুযায়ী, এটা বাংলাদেশ না যে আপনি ঠাস করে সিরিয়াল আগে চলে গেলেন আর হচ্ছে চাট করলেন, বিষয়টা সেরকম না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সো একটু ধৈর্য ধরে আপনাকে 1 পর্যন্ত আসতেই হবে। সো যখন আসবে তখন জাস্ট এখানে আপনি চাট করতে পারবেন।
কি সার্চ করবেন সেটা তো আপনি জানেন যে আমার চ্যানেলের এই সমস্যা বা আমার সাবস্ক্রাইবারের সমস্যা, আমার চ্যানেলটা কি করলে ভালো হবে, আমার চ্যানেলের ভিউজ কমে গেছে, আমি কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করি ইউটিউবকে, ঠিক আছে? সো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের সমস্যাগুলো বলতে পারেন বা চ্যাট করে সেই সমস্যাগুলো সলভ করতে পারেন। ওকে, সো জাস্ট দেখেন আধার অনলাইন থাকলে মিনিমাম আধা ঘন্টা লাগবে, সো থাকবো না, আপনারা জাস্ট এভাবে যা লাগে সেটা আপনারা জাস্ট ইউটিউবকে বললেন, ইউটিউব কমিউনিটি কমিউনিটি টিম আপনাকে সাপোর্ট দিবে। ওকে, সো যা ইচ্ছা মনে হচ্ছে আপনার যত সমস্যা আছে আপনি সবকিছু বলতে পারবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ।